আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ আমিন বলছি। আপনারা দেখছেন আনাস টিভি বা আনাস স্পেস। দেখেন এই যে দেখেন, এই কাজটা একটু গ্যাপ রাখছিলাম টাইলস লাগানোর কারণে, আবার আসছি কাজ করার জন্যে। দেখি ভিতরের কি অবস্থা। এখনো জায়গায় জায়গায় বা গ্যাপ আছে। এই একটা আমরা ওদের কাজের একটা সমস্যা। কাজটা যদি কমপ্লিট পাওয়া যায় তাহলে কাজটা করে আরাম আছে, আর যদি এরকম এক জায়গায় করছে এক জায়গায় রয়েছে, এটা দারুণ সমস্যা। কিছু করার নাই আসলে, টাইলস লাগানো বাকি আছে জায়গায়, উপরে বসতেছে। ইব্রাহিম কোডিং করবে লাগছে নি? বাংলাদেশে বলে কালকে জোর করে হারাইছে আসা। এই যে বাজারে সবাই দিয়ে সমালোচনা করবে লাগছে বান্দরে, বাংলাদেশে বলে জোর করে হারাইছে। কি স্যার হবেন? কারেন্ট গেছে, কারেন্ট গেলে কি আর কাম করুন যাবো না? কারেন্ট গেছে গা, আর এই মেশিন দিয়ে গোসল যাবো না। রবিন তুই কি কস, বাংলাদেশে কালকে জোর করে হারাইছে? ওরা আসলে ঠিক কাম করে না, ঠিক না রবিন? বাংলাদেশে কালকে জোর করে হারাইছে, ফেক ফিল্ডিং করছে। এই যে অবস্থা দেখছেন, কি অবস্থা! এই যে টাইলস এই জায়গায় রয়েছে, এই জায়গায় রয়েছে, জবরি একটা সমস্যা। এভাবে গ্যাপে গ্যাপে কাজ করলে কাজ করতাম ওর সমস্যা। তিনতলার অবস্থাটা দেখি গাই রবিন, এটার মধ্যে রুটি কলা আছে? সিঙ্গারা মিঙ্গারা ভাল না, আমি রুটি কলা আনছি। হ্যাঁ ধন্যবাদ। এটা গরম রুটি দাও, একদম বন রুটি। তিনতলার অবস্থাটা দেখি গাই কি অবস্থা। সিঁড়ির টাইলস বাকি রয়েছে দূর, এরকম হলে আর ভাল লাগে না। যারা রং মিস্তে আছে তারা ভাই বুঝেন, এরকম জায়গায় জায়গায় গ্যাপ থাকলে। এই দুপুরে একটা মারছি, তারপরও জায়গায় জায়গায় বাকি রয়েছে। হ্যাঁ ওই যে অবস্থাটা দেখছো, এনে কি করছে যাই, কিছু করার নাই, এভাবেই কাজ করতে হইব। কাজ মানে পেরা, পেরা মানে কাজ, কাজই মানে পেরা, পেরা মানে কাজ। আরে বাপরে, অফিসরুম বানাইছে তো খেয়ালই করি নাই, অফিসরুম বানাইছে বাড়িয়া লাইটা। যাই বানাইছে, একটু বইয়ে দিই কেমন। ও বসের চেয়ার, একটু বসের চেয়ারে বই দেয়। তো আসলে দেখাইলাম কাজটা ঘুরে ঘুরে, যে আবার টাইলস লাগানোর জন্য গ্যাপ রেখে চলে গেছিলাম, আবার আইছি কাজ করতেছি, তারপরে টাইলস জায়গায় জায়গায় বাকি আছে। এই পেরেশানির মধ্যে কাজ কাজ নতে রে ভাই, এই গ্যাপ দেয়া গ্যাপ দেওয়া কাজ করলে কাজের অনেক ক্ষতি হয়, লেবার বেশি যায়। তারপরে কিছু করার নাই, বাড়ি আলাদা এটা বুঝে না, এইভাবেই চলতে হইব। তো সবাই দোয়া করবেন, আর যারা আমরা মুসলমান আছি সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ভাই, পাঁচ ওয়াক্ত নামাজে কোনো বিকল্প নাই। আর কর্ম যদি আপনি সৎ থাকেন তাহলে আপনি লং টাইম কর্ম করতে পারবেন, আর অসৎ থাকেন কিছুদিন ধুমধারে কাজ করবেন, ভালো পয়সা কামাইবেন, পরে দেখবেন আপনি কাজ থাকবো না, চলে যাব। তো আমার সবাই পরামর্শ, যারা কাজ করেন যে যেই ডিপার্টমেন্টে কাজ করেন, সততার সাথে কাজ করবেন, এটা আপনি লং টাইম করবেন। যদি আপনার প্রাথমিক অবস্থায় দেখা যাবো অনেকের মানুষের, যারা দুর্নীতি করে কাজ করে থাকো, কাজ বেশি আপনার কাজ কম, কিন্তু আপনি ধৈর্য ধরে থাকেন, ধৈর্য ধরে থাকেন। আমার এক্সপিরিয়েন্সে কই, আমি যখন প্রথম কন্ডাক্টরই করি তখন আমার কত মোটামুটি
মাঝে মাঝে একটা কাম পাইতাম, মাঝে মাঝে নিজেও একলা করতাম, কেউ নিতাম না, কাম কম। তো টুক 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 করে আস্তে 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 করতেছি। আমার একটাই সততা আমি ধরে রাখছি, আমার কাজে, আমার যদি কাজেও লস হয় আমি বাড়িওয়ালার লস করি না, আর কাজে যদি লস হয় আমি লসেরা মাইনে নেই, কারণ লস লাভ নিয়েই তো বিজনেস। তো এখন আল্লাহর রহমতে 5-7 বছর যাবত আমার মিস্ত্রি 500 টাকা কাজ করে, একদিনও বয়ে থাকে, যদি ইচ্ছা করে বন্ধ না দেয়। এটা সততার পুরস্কার। সবাই সৎভাবে থাকবেন, দেখবেন কাজ শেষ হবে না, কাজ চলতেই থাকবে। আপনার এত লাভ কমাবো, ইনকাম কমাবো, কিন্তু আপনার বসে থাকতে হবে না, আরো ওই চুরি বুরি করে কাজ টাজ করবেন, একদিন থাকবো আরেকদিন থাকবো না, এমন আসার পরে কেউ কাজ নাও দিতে পারে। সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।